আগ্রাবাদ মুহুরীপাড়া স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বইতম জন্মদিনে কৃতী শিক্ষার্থী গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সতেরোই মার্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আসনের সংসদ সদস্য ডাক্তার আফসারুল আমিন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এ এই এম জিয়াউদ্দিন নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য অ্যাডভোকেট আলম উদ্দিন আজাদ খানবি ইঞ্জিনিয়ার বিধান বরুয়া কামাল উদ্দিন মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ আসিফ হায়দার আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের মধ্যে ক্রেজ বিতরণ করা হয় ডেস্ক নিউজ জয় টিভি চট্টগ্রাম